শরীকদের ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। এমন আলোচনা যখন সর্বত্র, তখন এ নিয়ে মুখ খুলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন আজ বা কালের মধ্যে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার দুপুরে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোটের কথা জানিয়ে 14 দলের 6টি দল নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তফসিল ঘোষণার পর জাসদের হাসানুল হক ইনুর, কুষ্টিয়া 2 এবং জাতীয় পার্টির একেএম সেলিম ওসমানের নারায়ণগঞ্জ 5 বাদে 298টি আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ। এতে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়ে নৌকার উপর ভর করে সংসদ সদস্য হওয়া 14 দলের শরিক দলের প্রধান নেতারা। এবার তাদের আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করায় বেশ বিপাকে আছেন তারা। শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে থাকবেন নাকি কেন্দ্রের নির্দেশে সরে দাঁড়াবেন, এমন শঙ্কায় দিন কাটছে শরিক দলগুলো। এর মধ্যে গতকাল শরিকদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সোমবার তা জানানো হয়নি। বৈঠকের বিষয়ে জানতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন বৈঠকে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলায় 14 দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঠিক কয়টি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ, এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন 14 দলের দাবি থাকতেই পারে, তবে আওয়ামী লীগ অধিক জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।